বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তাকে এই মূল পর্যায়ে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি করেছে শেখ হাসিনা কারণ তার কাছে প্রত্যাশা করা যায়নি উনি এর মধ্যে তবলা বাজিয়েছেন সবকিছু শেষ করে দিয়েছেন এবং এই জন্যই বললাম যে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আর ভুল নয় ভুল আর করতে চাই না এই চারটা ব্যক্তিকে নেওয়া আমরা বলি তাদের কোনো চিহ্ন থাকলে সংরক্ষণ করে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে করে কেন আজকে মালনা ভাষা নাই শ্রোয়ার্ধী নাই জিও রহমান নাই বঙ্গবন্ধু ছিল থাকবে আমাদের কি লজ্জা লাগে ইতিহাস কি লজ্জা লাগে না সুতরাং সময় এসেছে কিন্তু সংস্কারীর ভিতরে আমি প্রধান উপদেষ্টা নোবেল বিজি ডক্টর ইনুস সাহেবকে বলবো আপনার অত্যন্ত বিষয় আপনি কোনো পক্ষের না আপনার দেশ ও জাতি এই চারটা ব্যক্তি জাতির সম্পদ এবং জাতীয় সম্পদ হিসেবেই তাদেরকে সংরক্ষণের চেষ্টা করে আপনি দুর্নীতি এনে কথা বলছিলেন যে দুর্নীতির রূপপুর পাওয়ার টুলার সম্পর্কে বললেন এটা খুবই দুঃখ আমরা যেহেতু আমরা জানতাম না ইতিহাস সঙ্গে পরিবর্তন না হতো তাহলে তখন দিয়ে বেরিয়ে আসতে এ ধরনের যদি চিন্তা করা যায় চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে একটা প্রোজেক্ট থেকে যদি আপনি পাঁচ কোটি ডলার বা পাঁচ ডলার যদি আপনি কমিশন হিসেবে নেয় ওই দেশ থেকে কেমন না যে ব্যাংকে ট্রান্সফার হচ্ছে তারাইবে কেউ তাহলে বিপৃথিবীতে দুর্নীতি নিয়ে যারা তদন্ত করতেছে তারা কি করতেছে এই প্রশ্ন কিন্তু কোড পুরো বিশ্ব ব্যবস্থাতে কিন্তু হয়ে গেছে এরকম যে আপনারা আপনারা পি প্লাস পিভি থেকে ধরবেন ওটা ধরবেন না এত বড় কাজ হয়ে যাচ্ছে একটা লেনদেন হয়ে যাচ্ছে লাখ টাকাটা কিসের ভবিষ্যতে কোন ফান্ডেতে আসলো এখন একটা জায়গা প্রকাশ পেল আসলো তাহলে দেখা যাচ্ছে আমি তো খুব চিন্তিত দেশটাকে নিয়ে আমাদের না সব ব্যাপারে এত বড় একটা প্রজেক্টের মধ্যে যদি এতটা দুর্নীতি হয়ে যায় আর এটা শুধু না আমরা দেখেছি একটা বালিশের দাম কত একজন জুতার দাম কত অবিশ্বাস্য করবা যেহেতু উপরের দিকে দুর্নীতি হলে সেটা করবে কিন্তু ওখানে একটা মনে হল একটা হরিও লেগে গেছে কিন্তু এটা তো একটা প্রজেক্টের কথা বললে আস্তে আস্তে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছা ছিলাম দুর্নীতির বিরুদ্ধে তো প্রত্যেক লোকের সোচ্ছা ছিল কিন্তু এটা করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এনকারেজ করা হয়েছে আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতি সে চড়ায় যায় অন্যরা কি করতে পারে এ কথা আমরা শুনেছিলাম বড় বড় ডিগ্রি কিভাবে হয় এরা হাত দেয় সবকিছু যদি গণভবন সম্পৃক্ত হয়ে যায় এবং একইভাবে গণভবনে যারা ছিলেন সম্পৃক্ত সবাই দুর্নীতি করেছে যেহেতু উপরে দুর্নীতি হচ্ছে এবং ওইটা দেখা দেখি প্রত্যেকটা মিনি দুর্নীতি হয়েছে যে কারণে একটা শাখা দেখেন বাসায় পাওয়া গেছে সাড়ে তিন কোটি টাকা সব এটাmathscrিবের ভাষাতেও পাওয়া যাবে কেন তাহলে এখন যে চিন্তা করতেছেন বিভিন্ন আওয়ামী লীগের যে নেতা এমপিরা আছেন বা যারা দূষর ছিলেন তাদের বাসায় তদন্ত করা হয় আর তাহলে দেখা যাবে অনেক টাকা উদ্ধার গেছে অনেক ডলার এই যে ডলার যখন মার্কেটে চলে গেল এটা কিন্তু আমরাও বলেছিলাম যে ডলার গ্যাসের করতে ডলার তো অনেক বাংলাদেশে রয়ে গেছে এবং বাড়া আওয়ামী লীগের বড় আপনি বলেছিলেন যে ডলার তো ভাষায় পাওয়া যাবে গোসতা ডলার আপনি মনে হয় বলেছিলেন মানে আমাদের কাছে তথ্য ছিল তো এই গোয়েন্দা বাহিনীরা আমাদেরকে বলেছিল এবং এই বারাকাত দেখেন আবুল বারাকাত উনি কিন্তু বলেছিলেন সিন্ধু তত্ত্ব এই সিন্ধু বাণী প্যাকা সিন্ধু গেছে। এগুলো তো নতুন কিছু না হঠাৎ দেখা গেল বাংলাদেশের ডলার নাই কেন ডলার নাই দেখা গেল অনেক কিছু হয়ে যাচ্ছে এই গ্যাপ এই এই অব্যবস্থাপনা নতুন কিছু না বাংলাদেশ ব্যাংকে দেখান তো একই অবস্থা দুর্নীতি হচ্ছে না কোথায় শুধুমাত্র সালমান রহমান আর এস এ আলম ধরে। ধরেন আমি অন্যদের বাদ দিলাম লিস্টে আসতে পারে পঁচিশ জন নাম করার আউ বিভিন্ন গ্রুপ বিজনেস হাউস এই বিজনেস উৎসগুলো কি এরা কিন্তু কে আদি আদি পুঁজিপতি না কিন্তু এরা জাতীয় বুর্জুয়ান এরা সবাই লুটেরা এই নেগেটিভ পয়েন্ট টাকা কামাচ্ছে টাকা কামাচ্ছে টাকা কামাচ্ছে এই যে গার্মেন্টস একটা গ্রুপ ছিল কিন্তু টাকা কামাচ্ছে এখন দেখা যাচ্ছে ছয়শ মিলিয়ন ডলার এক্সপোর্ট করার পরে নিয়ম হলো কি টাকাটা বাংলাদেশে চলে আসবে আমাদের ফরেকে যুক্ত হবে একটা অংশ আপনি রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন বিভিন্ন ভাবে এখন ছয়শ মিলিয়ন ডলার কাকে বলবেন বাংলাদেশ একটা চক্র মাফিয়া চক্র এই যে মাফিয়া তন্ত্র চালু হয়েছিল রাজনীতিক রাজনৈতিক মাফিয়া তন্ত্র চালু হয়ে যায় সেখানে মোহাটি হতেন তো এই যে নেক্সাস বিটুইন পলিটিক্যাল মাফিয়া এন্ড ফাইন্যান্সিয়াল মাফিয়া ইকোনমি মাফিয়া এটা বাংলাদেশ নিয়ন্ত্রণ এগুলি কিন্তু প্রথম প্রায় কথা তৃতীয় মাত্রায় শত শত অংশ করেছি চিৎকার করে বলেছি কিন্তু সরকার তৈরি কিন্তু কি হলো শুধু বলতেই আসছি ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স ধ্বংস হয়ে যাচ্ছে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে এখন যে গভর্নমেন্ট আসেছে ডক্টর ইউনুস নেতৃত্বে তার সামনে চ্যালেঞ্জ আছে দুর্নীতির বিরুদ্ধে কথাই বললে হবে না কিন্তু বড় বড় বক্তি হবে না প্রমাণ করতে হবে দুর্নীতিকে আপনি সংগ্রহ করতে পারছেন এখন হাসান মঞ্জুর সাহেব গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আমাদের কোনি কোটি লোক উনি কি বলছেন উনি বলেছেন আমি আগে ছিলাম টেবিলের উপাসে এখন টেবিলের চেয়ার বসে আছে দুইটা ভিন্ন জিনিস আপনি বোঝাতে চাচ্ছেন অতীতে আমি অনেক কথা বলেছি কিন্তু এখন বলতে পারছি না কেন এখন চিত্রটা দেখতেছি দেখে আমি বুঝতেছি আমি তো পাথর হয়ে গেছি এই ইসলামী ব্যাংক না কথা বলেন তো তো সুন্দর একটা ব্যাংক ধ্বংস হয়ে গেল এই ব্যাংকটাকে আবার হয়তো রিভাইভ করার চেষ্টা করা হতেছে এরকমই ভাবে অনেকগুলো ব্যাংক বাংলাদেশ হয়েছে দরকার ছিল এখানে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আইএমএম বলেছে বাংলাদেশের ব্যাংকাররা বলেছে বিজনেসম্যানরা বলেছে এত ব্যাংক দরকার নাই একটা ব্যাংক করতে হলে চারশো কোটি টাকা কিন্তু ডিপোজিট দরকার এই টাকা আশা করি উৎস দেখছেন উৎস দেখেন নাই তাহলে কাকে দিছেন আবার ওই টাকাটা শুধু দিব না ব্যাংকটা করতে হলো তো আবার এখানে কমিশন আস এই যে দিছেন ব্যাংকগুলো এখন কি হয়েছে মার্জার করতে পারছেন করেন এই কথা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আইএমএফ বলেছে হয় নাই তো আমাদের চোখে সাথে দেখেন তো শেয়ার মার্কেট কন্ট্রোল করতে পারছেন এই যে মাঝে মাঝে দেখা যায় শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে দুই হাজার আগে হলো একবার ছিয়ানব্বইতে দশে হলো কারা করছে যারা করছে

এখন প্রশ্ন হলো আপনাকে স্বীকার করতে হবে যারা আওয়ামী লীগ করেন রাজনীতি করতেছেন তাদেরকে বুঝতে হবে মানে যে কি কারণে পতন হলো কারণ আপনি জানতেন এখন তারাও সংযুক্ত হয়ে গেছে ভুল বুঝতে পারতেছে পারলে হবে না এটা আগে তো বুঝতে পারেনি এখন চিন্তা করতে হবে স্বয়ং প্রধানমন্ত্রী যা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেখানে থাকেন না উনি ভাবছেন তার ছেলে জয় যে কথা বলবো এখন তো বলছেন না এখন তিনিও তো দেখা যাচ্ছে গেছে এখন দুবাইতে বাড়ি করছে কেন মালয়েশিয়া দুবাই কেন রাগে জানতো কেন দুবাই এটা বলা হয়েছে তো এগুলি সবই তো ফসল একটা আমরা তিন কোটি টাকা পাওয়া যাচ্ছে একটা সচিব আপনার কি চান এখন কি বলবেন যে প্রধানমন্ত্রী জানতো না গোয়েন্দা বাহিনী জানতো না সব জানত যখন বক্তৃত্ব বন্ধ সবই জানে পিওনের খবর রাখে সচিবের খবর রাখে না সুতরাং দুর্নীতিটা হচ্ছে একটা কি বাংলাদেশটাকে পুরো একটা দুর্নীতি বলে সৃষ্টি করা হয়েছিল এবং এখানে কিছু কিছু বিজনেসম্যানদের কাছে পুরো বাংলাদেশটাকে জিম্মি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করতে পারতেন না এবং গভর্নর করা হইতো কিন্তু ওই আমাকে একাধিক ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংকের চেয়ারম্যান আমাকে বলেছেন দেখেন আমরা যে প্রধানমন্ত্রীর কাছে যাই কেন কাজ করো আমরা এমন দেখছি আমাদের ডাকছে আমরা যে দেখেছি আপনি তো অভিযোগ সে বসা বললাম কি করেছ এই করেছি ঠিক আছে ভালো আশা সম্বরে দেয় ওদের সাথে মিলে মিশা কাজ করল এই যে ব্যাপারটা কে করতেছে স্বয়ং প্রধানমন্ত্রী কোথায় কোন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে প্রধানমন্ত্রী এটা পিয়ন লাগে স্বয়ং প্রধানমন্ত্রী কেন এটা হলো এই জন্য হয়েছে রাষ্ট্রের মাথা চল পছন্দ ধরে পছন্দটা ধরে যখন তখন কি করবে না কথা বলতে গেলেই তো নানান ধরনের সাপ্রেশন রিপ্রেশন চলে আসে এইগুলো দেখতে বলতাম সবকিছু মিলে দুর্নীতি বিরোধী কথা বলতে যান এখন যেহেতু তদন্ত হবে তদন্ত অ্যারেস্ট করা হচ্ছে তো ফার্দার টাইম বিং কিছু কিছু কেস লাগে যা হচ্ছে এটা যখন মূল কেস এসে পড়বে তখন দেখবেন এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছেন ইন্ডাস্ট্রি গভর্নর উনি বলেছেন যে টাকা পাচার হয়ে গেছে বা ব্যাংকে নিয়ে গেছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসবে না তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা চলে গেল পাওয়া যাবে না এখন এই যে পাওয়া যাবে না আপনাকে বলতে হবে পুরো আওয়ামী লীগের পুরো গভর্নমেন্ট আগে তিন বছর ছিল হেল দ্য রিসপন্সিবল অল দিস থিংস তোমার সরকার চালাইছ কেন দেখা নেই ওই গভর্নর সবগুলো না একসাথে কেন হয় নাই ওই চেয়ারম্যান দেখে বলেন সত্য কথা নাই কেন তুমি তুমি তো পথ পাওয়ার জন্য সবই করছো এই জগ্রণী ব্যাংক ধ্বংস করছে কে সে কোথায় খন্দকার ঢাকেন বেজে শিক্ষক সময় সভাপতি ছিল ভালো লোক ছিল প্রশ্ন বেলা চিনে তো সব চেক লোক ছিল চাকরি হলো দেখেন চাকরি নিয়ম হলো গভর্নমেন্ট চাকরি দিবেন আইবি এর টিচার নেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো তার এই ভাইরা এবং পরীক্ষার খাতা দেওয়া হলো পরীক্ষা নাই খাতা কিছু লেখে সব পাশ যিনি অভিযোগ করলেন বিদ্রোহ ঘোষণা করলেন সেই অফিসারকে প্রমোশন দেওয়া হয় পরে অনেক কষ্টে সে প্রমোশনটা পেয়েছে তার তো এমডি হওয়ার এগুলি জানে না এই যে ব্যাংকের চেয়ারম্যান দেয় শিক্ষক সমিতি একটা অংশ করা গেল বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান আপনার কি চেয়ারম্যানশিপ এটা সোজা একটা চেয়ারম্যানটা কে হয় ব্যাংক ধারণা থাকে হয়েছে তো ইন্সুরেন্স কোম্পানির কথা বলেন না কেন এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কি অধ্যাপক যা আনছিলেন বা আরো যারা আসতেছিল কেন আনলেন ঢাকা স্টক আসে না কেন অর্থাৎ যেখানে ফাইন্যান্সিয়াল বলেন বিজনেস ইনস্টিটিউশন বলেন ট্রেডিং সেন্টার গুলি বলেন সব জায়গায় একটা জঘন্য ব্যাপার আমি তো জোর দিয়ে সেদিনও বলছি আমি আজকে বলি এবং প্রফেসর কর্মীরা ভালো করে জানে আমাদের তো সুযোগ হয়

এখন এই সিস্টেমটা কি করবেন আপনি এই যে বলতেছেন একটা সরকার আসছে খুব কেয়ারফুলি শোনেন একটা মুভমেন্ট হয়েছে কিন্তু এটা যদি বলেন বিপ্লব বিপ্লব এখন বিপ্লবটা হয়েছে বিপ্লবী দল ছাড়া কিন্তু বিপ্লবী কর্মসূচি ছাড়া কিন্তু যে কারণে বিপ্লবের পরে কিন্তু কোনো ডিক্লারেশন আসে রাষ্ট্রকে এমনি চলবে ডিক্লারেশন আসে নাই একটা ক্যারেক্টার বর্ষা দেওয়া হলেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডক্টর ইন্দু সাহেব আসলেন এবং ইনু সাহেব তো না তার কেবিনে কে বিপ্লবী না বিপ্লব তারা বুঝি না তারা ওয়েস্টার্ন ফিলোসফিতে মানুষ হচ্ছে লেখাপড়া করছে সৎ সৎ ভালো শিক্ষিত লোক বিপ্লব কেমনি করবে সে আপনার যে কর্মসূচি যে চারটা কর্মসূচির কথা বলেছে সে যে চারটা ইলেকশনের কথা বলেছে অর্থনৈতিক কথা বলেছে শিক্ষার কথা বলেছে আইন শৃঙ্খলার কথা বলেছে সবই ভালো আমাদের দেখার ব্যাপার হচ্ছে তাকে সময় দিতে হবে আমি একমত আজকে মির্জা ফখরুল বলেছে সংস্কারের বিপক্ষে কি কথা বলেন না অর্থাৎ বিএনপিও আছে যত হিনুস কিছু কিছু কাজ করতে চায় এখন যদি কাজ করতে চায় মনে করা নির্বাচন নিয়ে কথা বলেন আপনাকে প্রথমেই লক্টরাল প্রসেস চেজ করতে কোন কোন দল নিবন্ধন পাবে নিবন্ধিত হবে নির্বাচন কমিশন পূর্বতে বড় কথা না এইগুলি যদি আপনি দেখতে না পারে বুঝতে না পারে সময় না দেন এগুলি তেমন না বিপ্লব করা যায় একদিনে করা যায় কিন্তু করা হলো সময় লাগে এর করার ব্যাপারে পুলিশের কথা বলছি সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে পুলিশ এবং পুলিশ কেরুম ভাবে করা হয়েছে যে চিন্তা করতে পারবেন না আমরা তো বাংলাদেশে থাকি এই পুলিশ ঠিক করতে কি করবে আমি তো বারবার বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন পুলিশের প্রাক্তন দক্ষ যুক্ত সত্যকে তাকে সহকারী হিসেবে রাখেন শুধু পুলিশ আপনার বুঝতে হবে এগুলো পুলিশ কমিশন করে ফেলেন একটা কিন্তু এগুলি না করেন তা আপনার বুঝবো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আপনি কতগুলি কমিশন দরকার আছে আপনি এখানে এই যে একটা কমিশন ধরেন অম্বার্সম্যান সৃষ্টি করে ফেলেন আপনি এনবিআর দিয়েছেন চেয়ারম্যান দিয়েছেন এই প্রথম দেখলাম ভালো চেয়ারম্যান দিয়েছেন উনি ট্যাক্সেস লোক উনি ভালো বুঝবেন কিন্তু কিন্তু এনবিআর কে ফিক্স আপ করে দেন এনবিআর এর চেয়ারম্যান সেই হবে যে এনবিআর এর কোটা থেকে যারা ইয়ে হয় ট্যাক্সেস বা কাজ করতে হাফি যারা থাকে তাহলে তারা বুঝবে কিন্তু ওখানে বিসিএস তো বুঝবে অনেকগুলো জায়গা আসছে আপনাকে মেরামত করতে হবে সংস্কার করতে হবে এটা বলে রাষ্ট্র সংস্কার এখন এই সময় কতদিন লাগবে আপনাকে দেখতে হবে সময় কতটুকু লাগবে কতটুকু দিবেন কারণ বিএনপি সময় দিয়েছে কিন্তু আমার নিজস্ব অনুভূতি বলছে যে বিএনপি ছয় মাস পরে বলবে নির্বাচনের ডেটটা কারণ সে যখন দেখতেছে ক্ষমতা আমার সামনে ঘিরে আসছে আমি কেন বাইরে থাকবো আর সব কাজ করার জন্য সময় আমি দেবো কেন যত সময় বেশি দিবেন আওয়ামী লীগ পতিত হয়ে গেছে কিন্তু সময় যত বেশি আসবে তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার আরো কিন্তু গড়ার সময় চলে আসবে এগুলি মাথায় রাখতে হবে কিন্তু নিয়ে চিন্তা করতে হবে এবং সবচেয়ে শেষ কথা বলি সাকিব আলী ভাই ছিলেন থাকলে ভালো হতো উনি পররাষ্ট্র মন্ত্রণালয় লোক ছিলেন আমাদেরকে একটা কথা কিন্তু অকবর স্বীকার করতে হবে অনেক পন্ডিত আছেন ভাববাদী চরমবাদী এবাদী সেবাদী রাষ্ট্রের কথা রাষ্ট্র রাষ্ট্র এই সময় লোক চলে না ওই যে চেয়ারে বসেন আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশে একটা বিরাট সংকট আছে কিন্তু সেটা হলো আমি ভারত ছাড়া চলবো আমি ভারত ছাড়া চলতে পারি না আমি ভারতকে নিয়েও চলতে পারি না খেয়াল করে আমি ভারতকে নিয়ে চলতে পারি না আমি ভারত ছাড়াও চলতে পারি না তাহলে আমি কি করবো এইখানে রাজনীতিবিদদের সবচেয়ে বড় প্রজ্ঞা দরকার কৌশল দরকার কিভাবে চললে আমি চলতেও পারবো সেও থাকবে আমিও থাকবো আমিও চলবো সে আমার কাছে বাধা দেবে না এই যে ট্যাকিকটা এটাকে জনগণ করে দেবে অসম্ভব চিৎকার করতে পারেন আপনি এটা হলো রাজনৈতিক পলিটিক্যাল ডিপ্লোমেসি ন্যাশনাল ভিশন এই ভিশনটা কিভাবে সৃষ্টি করবে এক সবসময় রাখতে হবে যেটা এই গভর্নমেন্ট অফ ইন্ডো বলেছেন যে বাংলাদেশ অস্থির থাকলে উত্তর ভারত অস্থির থাকবে মাইনার অস্থির থাকবে অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন ভারত বাংলার হবে এটা হবে স্বার্থে পারস্পর আলোকে এবং এটা মুখে বলেছেন কিন্তু কিন্তু কর্মক্ষেত্রে প্রমাণ করতে হবে এটা কতটুকু কামিয়াবি হলেন কতটুকু আমি কিন্তু কথা অনেকে ভুল বুঝে যে কথা বলতে জটিল না আপনারা বোঝেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা কিন্তু যেটা চান সেটা কিন্তু বুঝি আর এই বলাটা হলো আপনারা বুঝতে পারেন না আপনি এক কথা চাই বসেন এটা শুধু চাইলে হবে না কি দর্জিকে যা বললেন আমার একটা শার্ট বানাই দাও তাকে সময় দিবে কিন্তু দুই কাপড়টা বানিয়ে দিতে ইউনুস সাহেবকে সময় দিতে হবে কিন্তু ধৈর্য রাখতে হবে কিন্তু এবার ব্যাপারে কিন্তু পাশাপাশি এটাও মনে করতে হবে আপনারা যে বিপ্লবের কথা বলছেন সরকার কিন্তু বিপ্লবী না সরকার হচ্ছে মডারেট এবং পশ্চিমা ভাবতার পশ্চিমা বিশ্ব সংস্কার করে বিপ্লব করে না কিন্তু আপনারা বিপ্লব করে দিচ্ছেন বিরাট ব্যাপার কিন্তু এই গ্যাপটা পুরাবেন কেমনে এগুলো কিন্তু আলোচনা করতে হবে যদি সামনে আগাতে চান আর এটাই হচ্ছে এই মুহূর্তে চরম বাস্তবতা যে বাংলাদেশকে যদি আগে নিতে চান কতগুলি মৌলিক সংস্কার প্রয়োজন আর সংস্কার করলেই হবে না ওই সংস্কারের সাথে যারা প্র্যাকটিস চর্চা করবেন রাজনীতি দল তাদের কিন্তু ঐক্যমত হবে এখানে তারা যদি একমত না থাকে বা তারা যদি আবার ক্ষমতা চেয়ে সেগুলি চর্চা না করে লাভ কি সুতরাং পলিটিক্যাল কালচার যেটা বলেন করতে দলের ভিতরে গণতন্ত্র এখন বিরাট প্রশ্ন এরও সংস্কার ব্যাপার আছে এবং নির্বাচনটা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হাউস যাতে আর কোনো ঝামেলা থাকবে না এগুলি করতে গেলে যেমন প্রফেসর কলিমুল্লাহ নির্বাচনের একজন প্রাক্য বুজুর্গ প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা যে জেনে বুঝে কাজে লাগান কাজে লাগান কে কোন দল কুপন্থী বড় বড় কথা হলো তার যে মেধাটা আছে রাষ্ট্রের কাজ আসে কিনা এখন মেধা যদি খুঁজে বাইর করেন আমার দল কিনা তার দল কিনা এক দল কিনা বাংলাদেশকে কিন্তু এই জিনিসগুলো শেষ করে দেয় এবং সবশেষে একটি কথা আমি বলি রাজনৈতিক কথা একটা ঐক্যমত সৃষ্টি বাংলাদেশ দরকার আছে আজকে আমি একটা স্টেশন যে ঢুক সেটা হলো মালানা ভাসানি হোসেন শেষ রওয়ার্দী শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই চারটা ব্যক্তিকে একটা পর্যায়ে নিয়ে আসে এরা আমাদের দলের সম্পদ না পরিবার এরা আমাদের বাংলাদেশের সম্পদ এবং এই স্বীকৃতিতে আওয়ামী লীগ বিএনপি না আর কাদাকাদি না আর শুনতে চাই না লজ্জা লজ্জা লাগে লাগে বলতেও সব বাদ দেন এবং বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই আওয়ামী লীগ সরকার বঙ্গমুখী কন্যা শেখ হাসিনা তাকে এই মূল পর্যায়ে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি করেছে শেখ হাসিনা কারণ তার কাছে প্রত্যাশা করা যায়নি উনি এর মধ্যে তবলা বাজিয়েছেন সব কিছু শেষ করে দিয়েছেন এবং এই জন্য বললাম যে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আর ভুল নয় ভুল আর করতে চাই না চারটা ব্যক্তিকে নেয়া আমরা বলি তাদের কোনো চিহ্ন থাকলে সংরক্ষণ করে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে করে কারণ যখন বিদেশে জিজ্ঞেস করে আমাদের তোমাদের দেশের নেতা কেরাই ছেলেরা বলতে পারে না কেন পারে না কেন আজকে নেই নাই নাই জিয়া রহমান নাই বঙ্গবন্ধু ছিল থাকবে আমাদের কি লজ্জা লাগে লজ্জা লাগে না সুতরাং কিন্তু সংস্কারের ভিতরে আমি নোবেল বিজি ডক্টর ইনুস সাহেবকে বলবো আপনার অত্যন্ত বিষয়নারী আপনি কোনো পক্ষের না আপনার দেশ ও জাতি এই চারটা ব্যক্তি জাতীয় সম্পদ এবং জাতীয় সম্পদ হিসেবেই তাদেরকে সংরক্ষণের চেষ্টা করে ধন্যবাদ